আসন্ন বিপিএল এর প্লেয়ার ড্রাফটের আগে একজন লোকাল ও তিনজন ওভারসিজ ক্রিকেটারকে দলেই ভেরাতে পারবে এমন নিয়ম বেঁধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দেওয়া এই সুযোগ পুরোটাই লুফে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা এরই মধ্যে টাইগারদের ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবালকে সাথে তিন বিদেশি ক্রিকেটার মইন আলী সুনীল নারিন এবং ফাব ডুপ্লেসিসকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আইপিএল নিয়মিত তিন বিধ্বংসী তারকাকে দলে ভিড়িয়েছে তারা যার মধ্যে দুইজন আছেন সবশেষ আইপিএল ফাইনাল খেলা দলে ফব ডুপ্লাস সুনীল নারিন এবং মঈন আলীকে এবারের বিপিএলে পুরোটা সময় দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা ছিল কুমিল্লা ভক্তদের তবে নাফিসা কামাল দিয়েছেন বড় সুখবর কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামাল জানিয়েছেন এবারের বিপিএলের পুরোটা আশ্রয় খেলবেন ফব ডুপ্লেসেস সুনীল নারিন এবং মঈন আলী এই তিন তারকাকে বিপিএল পুরোটা সময় পাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এমনটাই নিশ্চিত করেছেন কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির মালিক যা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ভক্তদের জন্য বড় সুখবর বটে এছাড়াও আগামী দুই বছরের মধ্যে বিপিএলের আসর কুমিল্লার মাঠে হওয়ার জন্য কাজ করছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি আগামী দুই বছরের মধ্যে বিপিএল অনুষ্ঠিত হবে কুমিল্লায় ভক্তদের এই বড় সুখবরটি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি